লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন। এই সপ্তাহের গল্প শুরু করার আগে কয়েকটি বিশেষ কথা। এই নিশিতে কোনো একটি গল্প নয়, বরং চারটি রোমাঞ্চকর ভৌতিক গল্প সংকলিত একটি অডিও বুক। আমরা আশা করব আপনারা আমাদের অন্যান্য গল্পকে যেমনভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন, এই নিশিতে অডিও বুককেও আপনারা ঠিক তেমনভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দেবেন। তো আর একটুও সময় ব্যয় না করে শুরু করা হচ্ছে এই নিশিতে অডিও বুক। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন ভিন্ন স্বাদের ভৌতিক কাহিনী সংকলন এই নিশিতে। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের আমাদের প্রথম নিবেদন, প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী যাহা ঘটল তাহাই সত্যি। রাত তখন একটা বাজে, রমেন নিজের অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল। বৃষ্টিটা আজ সন্ধ্যে থেকেই শুরু হয়েছে। আকাশের যা অবস্থা তা দেখে মনে হচ্ছিল কাল পর্যন্ত কিংবা আরও 2-3 দিন এই বৃষ্টি চলবে, কিন্তু বৃষ্টির তোয়াক্কা করলে চলবে না। কালকে রমেনকে অফিস যেতেই হবে, কারণ যে প্রজেক্টের ওপর ও দীর্ঘ 2 মাস ধরে কাজ করে চলেছে, কালই তার ফাইনাল সাবমিট ডে। আর এই প্রজেক্টটা যদি ঠিকঠাকভাবে রমেন উদরে দিতে পারে, তাহলে ওর প্রমোশনটা 100% পাকা। এইসব কথাই ভাবতে ভাবতে নিজের কাজ করছিল রমেন। এমন সময় কাছেই খুব জোরে একটা বাজ পড়ার শব্দ পাওয়া গেল। সচরাচর বাজের শব্দে খুব একটা ভয় পায় না রমেন, কিন্তু এই শব্দটা বড্ড জোরেই হয়েছে, তাই শব্দটা শুনেই সে আঁতকে উঠেছিল। কিছুক্ষণ পর রমেনের ফোনটা হঠাৎই বেজে উঠল। রমেন দেখল সুমনের ফোন। ফোনের লক স্ক্রিনে নামটা দেখে একটুখানি চমকেই উঠেছিল রমেন। প্রায় দীর্ঘ 6 বছর পর সুমনের ফোন এসেছে রমেনের ফোনে। দীর্ঘ 6 বছর বলছি বলে এমনটা আপনারা ভাববেন না যে রমেনের সাথে সুমনের একেবারেই যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল, কিন্তু ওই যাকে বলে ওই 9-6 মাসে একবার। তাই প্রথমে একটু হকচকিয়ে গেলেও ফোনটা রিসিভ করল রমেন। হ্যাঁ ভাই বল, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস বল? এই কাজের প্রেশারের মধ্যে কোন রকমে চলে যাচ্ছে আর কি। আচ্ছা বলছি শোন না, তোকে যে কারণে ফোন করলাম, আমাকে একটা হেল্প করতে পারবি? আহা, কি হেল্প শুধু তুই সেটা বল। আরে আমি তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, তোর পরে একটু দরজাটা খুলবি। এই এত রাতে তুই আমার বাড়ির সামনে কি করছিস? আসলে আসতাম না, আরে আমার গাড়িটা তোর বাড়ির সামনেই খারাপ হয়ে আর বৃষ্টিও পড়ছে, তাই ভাবলাম আজ রাতে একটু তোর বাড়িতেই আশ্রয় নেওয়া যাক। ভাই, এতে আশ্রয়ের প্রশ্ন উঠছে কোথা থেকে? আমার বাড়ি মানে তোরই বাড়ি। দাঁড়া, আমি নিচে গিয়ে দরজাটা খুলছি। ওরে বাবা, এ তো পুরো ভিজে চান করে গেছিস রে। আর কি করব বল, বেরিয়েছিলাম একটু দীঘা ঘুরতে, উঠতে যাওয়ার সময় গাড়িটা কিন্তু ঠিকই ছিল, ফেরার সময় হলো যত রাজ্যের ছাবানা, উটকো ঝামেলা এসে পড়লো। আর এই গাড়িটাকে নিয়ে না আমি আর পারছি না, ভাবছি এবার গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন একটা গাড়ি নেব। তা এখন কি করছিস তুই? ওই একটা ছোটোখাটো গার্মেন্টসের ব্যবসা। আর তোর খবর, এখনো কি পরের হয়েই খাটছিস নাকি নিজের কোনো ব্যবসাপাতি শুরু করলি? আমার আবার ব্যবসাপাতি? হাসালি ভাই হাসালি, ক্যাপিটাল কোথায়? কোনো রকমে তো একটা চাকরি করে দিন চালাচ্ছি। কিন্তু যাই বলিস ভাই,
চাকরিরও কিন্তু একটা আলাদা সুখ আছে, নিজের কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই, শুধু যেটুকু কাজ সেটুকু করো, ব্যাস মিটে গেল। হ্যাঁ সেই, আপাতত তুই একটা কাজ কর, জামা কাপড়টা চেঞ্জ করে নে। হ্যাঁ ভাই, কাজ যেতে হবে। তোর বাড়িতে বাথরুমটা কোন দিকে? ওই তো দেখ, সোজা গিয়ে বাঁ দিকে। আচ্ছা ঠিক আছে। তা ভাই একটু খাবার দাবার কিছু আছে? হ্যাঁ, কাল সকালের জন্য দুটো রুটি আর একটু আলুর তরকারি তুলে রেখেছিলাম, আপাতত সেটাই তোকে দিচ্ছি, তুই খেয়ে নে। যা পারিস তাই দে ভাই, ভীষণ খিদে পেয়েছে, ভয়ঙ্কর জোরে খিদে লেগেছে। এই যে ধর তোর খাবার, রুটি আর আলুর তরকারি। ধন্যবাদ। ভাই এ তো পুরো অমৃতের সমান মনে হচ্ছে রে। হ্যাঁ, খিদে পেলে মনে হয় সবই এমনটাই লাগে, বুঝলি? অমৃতের কথা বলতে মনে পড়ল, বলছি কেউ অমৃতার কথা মনে আছে তো? কি অমৃতা বলতো, নামটা খুব চেনা চেনা কিন্তু ঠিক ঠাউর করতে পারছি না। আরে ভাই, ওই যে কলেজে ফার্স্ট হওয়া নিয়ে তোর আর ওর মধ্যে যে ঝামেলা লাগতো, বলে গেলি? আরে হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ওই মেয়েটা না, সেই সব সময় আমাকে বলতো আমি টপার হবো আমি টপার হবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বল, তা কি হয়েছে? জানিস তো মারা গেছে। কি বলছিস ভাই, কি করে? আরে আজ সন্ধ্যাবেলা শ্বাসরোধ হয়ে। আর মজার ব্যাপারটা কি জানিস, আমি ওকে খুন করেছি। মানে তুই কি বলতে চাইছিস? ভাই আমায় বাঁচিয়ে নে, এই খুনের দায়টা তুই নিজের ঘাড়ে নিয়ে নে আর আমায় বাঁচিয়ে নে ভাই। সুমন তুই কি বলছিস, তুই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, এই খুনের দায়টা তোকে নিতেই হবে, নইলে নইলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে ভাই। অমৃতার নামে একটা বড় লাইফ ইন্স্যুরেন্স আছে, আর ওর স্বামী হওয়ার দৌলতে ওই লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা সম্পূর্ণ আমি পাব। তাই চিন্তা করিস না ভাই, জেলে যাওয়ার এক সপ্তাহের মধ্যে তোকে আমি ছাড়িয়ে নেব, বেস্ট থেকে বেস্ট উকিল নিয়ে আমি তোকে ছাড়াবো ভাই, কথা দিচ্ছি তোকে, আমি কথা দিচ্ছি, বলছি তো কথা দিচ্ছি। আমি কিন্তু এই খুনের দায় নিয়ে যেতে পারবো না ভাই, তুই এই খুনের দায়টা নিয়ে নে ভাই, প্লিজ ভাই প্লিজ। এটা অসম্ভব সুমন, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। তুই বেরিয়ে যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি কোনো রকমেই আমার বাড়িতে একটা খুনিকে আশ্রয় দেবো না, বেরিয়ে যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে। ভাই একবার ভেবে দেখ, এতে তোরও লাভ। শোন, যে টাকাটা আমি পাবো তুই জেল থেকে এলে তার 20% তোকে আমি দিয়ে দেবো, তারপর তোকে আর চাকরি বাকরি করতে হবে না, তুই নিজে একটা ব্যবসা খুলতে পারবি। আর ব্যবসা কি, তোকে কোনো কাজই করতে হবে না, পায়ের ওপর পা তুলে শুধু জীবনে কাটাবি, মজা ভাই মজা, তাই বলছি এটা নিয়ে নে। এটা কখনোই হতে পারে না সুমন, আমি শেষবারের মতো তোকে বলছি তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। তার মানে তুই রাজি নস, তাই তো? ঠিক আছে, অমৃতাকে যখন খুন করতে পেরেছি তবে আরেকটাই খুন করব, তোকেই মেনে দিই তাহলে। ভাই ভাই তুই কি বলছিস, এমনটা এমনটা করিস না ভাই, ভাই ভাই না ভাই, ভাই এমনটা করিস না ভাই, প্লিজ ভাই করিস না। মনটা করতে আমাকে তুই বাধ্য করেছিস ভাই, আমার কাছে আর কোনো অপশন নেই, তুই প্রস্তুত হ, গুড বাই মাই ফ্রেন্ড। এই বলে সুমন নিজের পকেট থেকে একটা রিভলভার বের করে সেটা তাক করে রোমেনের দিকে, আর ঠিক এমন সময় কোথা থেকে এক ঠান্ডা দমকা হাওয়া এসে চারিদিকের পরিবেশটা ভারী করে দিল। ঠিক তখনই আবার একটা জোরে বাজ পড়ল আর ঘরের আলোটা দপ করে নিপে গেল, আর সঙ্গে সঙ্গে শোনা গেল সুমনের এক অপার্থিব চিৎকার, যেন কেউ কিছু দিয়ে সুমনকে আঘাত করেছে। কিছুক্ষণ পরেই আবার দপ করে আলোটা জ্বলে উঠল, আর আলো আসার সঙ্গে সঙ্গে রমেন যে দৃশ্যটা দেখল সেটা দেখে ওর শির দাঁড়া দিয়ে
একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রমেন দেখল ওর সামনে পড়ে আছে সুমনের নিথর মৃতদেহ। এমন সময় রমেনের ফোনে এলো একটা মেসেজ। মেসেজে লেখা আছে, তোমার প্রাণ আমি বাঁচিয়েছি, এখন আমি যা বলবো তুমি তাই করবে। তোমার সামনে যে বডিটা পড়ে আছে সেটা নিয়ে তুমি সুমনের গাড়িতে ওঠো। এই মেসেজের কোনো রিপ্লাই করতে যেও না, যা বলছি সেটা করো, তাতে তোমারই মঙ্গল হবে। রমেন এক মুহূর্ত সময় নষ্ট না করে বডিটা নিয়ে সুমনের গাড়িতে উঠে বসল। আর ঠিক তখনই আশ্চর্যভাবে গাড়িটা নিজে থেকেই চলতে আরম্ভ করল। রমেনের মাথা কাজ করছে না, ও বুঝতে পারছে না যে এসব কে করছে। আর ঠিক এমন সময় রমেনের ফোনে এলো আর একটা মেসেজ, যাতে লেখা আছে, তুমি কোনো চিন্তা করো না, গাড়িটা আমি চালাচ্ছি, তোমার কোনো ক্ষতি হবে না, শুধু যখনই দেখবে গাড়িটা আঁকাভাঁকাভাবে চলছে ঠিক তখনই তুমি গাড়ি থেকে লাফ দেবে, এখন চুপ করে বসে থাকো। মেসেজটা পড়ে রমেন গাড়ির মধ্যে কাঠের পুতুলের মতো বসে রইল। ধীরে ধীরে গাড়িটা একটা ফ্লাইওভারের ওপরে উঠল, তারপর গাড়িটার স্পিড বাড়তে শুরু করল এবং গাড়িটা আঁকা বাঁকাভাবে চলতে লাগলো। এমন সময় আবার রমেনের ফোনে একটা মেসেজ এলো, যেটা লেখা ছিল জাম্প। রমেন আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি থেকে লাফ দিল, আর তৎক্ষণাৎ গাড়িটা হেলতে দুলতে ফ্লাইওভারের একদিকে ধাক্কা মেরে ভেঙে পড়ে গেল ফ্লাইওভারের নিচে। গাড়িটা যখন নিচে পড়ে যাচ্ছিল তখন রমেন গাড়ির ড্রাইভিং সিটে দেখতে পায় এক নারী মূর্তিকে, যাকে দেখতে হুবহু রমেনের বান্ধবী অমৃতার মতো। তারপর আর কিছুই মনে থাকে না রমেনের, ওর চোখের সামনে নেমে আসে একটা গভীর অন্ধকার। যখন রমেনের জ্ঞান ফেরে সে নিজেকে পায় হসপিটালের বিছানায়। ডাক্তারবাবু রমেনের উদ্দেশ্যে বললেন, আপনি কি এখন একটু সুস্থ বোধ করছেন? আমার কি হয়েছিল? আপনি আপনার বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আপনার প্রতিবেশীরাই আপনাকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তারবাবুর কথা শুনে রমেন ভাবল, তাহলে কি সবটাই তার কল্পনা মাত্র? আর ঠিক তখনই রমেনের পাশের বেডের একজন ভদ্রলোক খবরের কাগজ পড়ছিলেন, যার শিরোনাম ছিল, দুর্ঘটনার কবলে বিশিষ্ট ব্যবসায়ী সুমন সরকার এবং তার স্ত্রী অমৃতা সরকার। খবরটা শুনেই হতবাক হয়ে গেল রমেন, মনে মনে বলতে লাগলো, তাহলে সবটাই সত্যি। এমন সময় রমেনের ফোনে আবার একটা মেসেজ এলো, যেটায় লেখা ছিল, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। শেষ হলো আমাদের আজকের প্রথম নিবেদন। এবার শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, অভিজিৎ পাঁজার লেখা কাহিনী বেথেল হাউস। তার নাম রিঙ্কা চক্রবর্তী, পেশায় সে একজন মিউজিক টিচার, বেহালা বাজানো শেখায়। ওর স্কুলের নাম মিউজিক ক্যাফে। এছাড়াও কিছু কিছু নন ব্র্যান্ডেড অ্যাকোয়াস্টিক গিটার, গিটার স্ট্রিং, ম্যান্ডোলিন, মেলোডিকা, হারমোনিকা, ইক শেকার, ট্রাম্পেট, স্যাক্সোফোন এবং মেটাল ফ্লুট, এই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে ও চায়না থেকে ইম্পোর্ট করে এবং সেগুলোর মার্কেটিং করে ওর দাদা অঙ্কন। অঙ্কন পেশায় একজন গিটারিস্ট, মেনলি নর্থ ইস্ট ইন্ডিয়াতেই বিক্রি হয় ওদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। এই মিউজিক ছাড়াও রিঙ্কার বিশেষ শখ ভূতের গল্প পড়া
এবং চ্যালেঞ্জ করে বিভিন্ন ভৌতিক স্থানে একা রাত্রি যাপন। সঙ্গী বলতে শুধু মোবাইল আর নিজের ভায়োলিন। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে শুরু করে কালিম্পংয়ের ভুতুরে বাড়িতে রাত কাটিয়ে এলাকার অনেক কাকু জেঠুদের সাথেই চ্যালেঞ্জে জিতেছে রিঙ্কা একেবারে অক্ষত শরীরে। এই তো কদিন আগে রিঙ্কার দাদার থেকে জানতে পারে নাগাল্যান্ডের ডিমাপুরে একটা পরিত্যক্ত হন্টেড হাউসের কথা, যেখানে রাত কাটানো নাকি কোনো মানুষের ক্ষমতার বাইরে। বাচ্চাদের মতন বায়না জুড়ে দেয় রিঙ্কা দাদার কাছে, পরের বার ওকে নিয়ে যেতেই হবে ডিমাপুর। অঙ্কন তো সাফ জানিয়ে দেয় সেটা একেবারেই এক প্রকার অসম্ভব। প্রায় এক মাস পরে মুম্বাই পাম এক্সপোতে যোগ দিতে তিন দিনের জন্য বাড়ি থেকে বেরোয় রিঙ্কা। কিন্তু সবার অজান্তে সে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে করে সোজা পাড়ি দেয় নাগাল্যান্ডে। লেক শিলোই হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নিয়েই রিঙ্কা চলে যায় হাফ নগরাজন রোডের চকেসর কলোনির ভুতুরে বাড়ি বেথেল হাউসে। খুব সাধারণ একটা পুরনো কাঠের বাংলো টাইপ দোতলা বাড়ি, দেখে বোঝাই যায় যে দীর্ঘদিন ধরে কারুর বসবাস নেই। সামনেটা একেবারে আগাছায় ভরা, কেমন যেন একটা বর্ণহীন শান্ত থমথমে পরিবেশ। দাঁড়িয়ে দেখার সময় খুব আকস্মিকভাবে উদয় হন একজন স্থানীয় নাগা মহিলা। পাগলের মতো হাত জোর করে রিঙ্কাকে ওই বাড়ির ত্রিসীমানায় যেতে বারণ করেন বার বার। সেদিনের মতো হোটেলে ফিরে আসতে বাধ্য হয় রিঙ্কা, কিন্তু যেদি অকুত ভয় এবং অতি আত্মবিশ্বাসী রিঙ্কা মোবাইল আর নিজের প্রিয় বেহালা সঙ্গে নিয়ে পরের দিন রাত ১০টায় সবার চোখ এড়িয়ে পৌঁছে যায় অন্ধকার বেথেল হাউসের অন্দরমহলে। ভেতরটা একেবারেই সময় কাটানোর অযোগ্য, কেমন যেন বিশ্রী একটা বোটকা গন্ধ আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। খোলা সদর দরজায় মাকড়সার জালগুলোকে একটা লাঠি দিয়ে সরিয়ে সেই বাংলোরই ডাইনিং হলে প্রবেশ করে রিঙ্কা। মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখতে পায় ধুলো রাস্তরণে জীর্ণ একটা ডিনার টেবিল পড়ে আছে। সেই ডিনার টেবিলের চারধারে রয়েছে আধ ভাঙা তিনটে চেয়ার, একটু দূরে একটা পেলনাই সোফা, কিন্তু পিচকালো অন্ধকারে সেটার রংটা বোঝা দুষ্কর। টেবিলের পেছনে সোফার পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়, টর্চের আলোয় মৃদু আলোকিত সিঁড়ি দিয়ে ওপরে ওঠে রিঙ্কা। ওপরটা বেশ সুন্দর এবং তুলনায় পরিষ্কারও বটে। যতদূর বোঝা যায় মাঝখানটা গোল আর তিনটে দিকে তিনটে ঘর, মেঝেটা সম্পূর্ণ কাঠের। একটু এগিয়ে ডান দিকে একটা ঘরে ঢুকে রিঙ্কা বুঝতে পারে যে এটা একটা বেডরুম। যতদূর বোঝা যায় মাঝখানটা গোল আর তিন দিকে তিনটে ঘর, মেঝেটা সম্পূর্ণভাবে কাঠের। একটু এগিয়ে ডান দিকে একটা ঘরে ঢুকে রিঙ্কা বুঝতে পারে যে এটা একটা বেডরুম। টর্চের আলোয় বোঝা যাচ্ছে দেওয়াল জুড়ে একটা ওয়ার্ড্রব, তার পাশে একটা ছোট্ট দরজা। সামান্য এগিয়ে গিয়ে দরজা খুলে রিঙ্কা দেখে বাইরে একটা ঝোলানো বারান্দা। ভেতরে ঢুকে এসে সে হঠাৎ খেয়াল করে বাঁ দিকের দেওয়ালে একটা ছবি ঝুলছে। টর্চটা সামনে এগিয়ে হাত দিয়ে ধুলো ঝেড়ে রিঙ্কা দেখতে পায় একটা ফ্যামিলি ফটো। স্যুট পরা এক ভদ্রলোক আর গাউন পরিহিত এক মহিলা সোফার দুপাশে দাঁড়িয়ে, আর সোফায় বসে দুটো বাচ্চা ছেলে মেয়ে। নিচে কিছু লেখা আছে, এটা বুঝতে পেরে পায়ের আঙুলের উপর ভর দিয়ে
উঁচু হয়ে ভালো করে টর্চের আলোয় লেখাটা পড়ার চেষ্টা করে রিঙ্কা। ছবিটার নিচে লেখা মিস্টার ব্রগেনজা অ্যান্ড ফ্যামিলি। টর্চ ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে আসে রিঙ্কা এবং বেরিয়ে এসে বাঁদিক দিয়ে আস্তে আস্তে হেঁটে পেছনের দিকে রুমটায় যাওয়ার সময় রিঙ্কা খেয়াল করে ডান দিকে এটা সম্ভবত একটা কিচেন। মোবাইলে টর্চে কোনো কিছুই তীক্ষ্ণভাবে দৃষ্টিগোচর হয় না। ভায়োলিনটা রেখে দিয়ে নিজের হাত ঘড়িটার দিকে টর্চ ফেলে রিঙ্কা, দেখে পৌনে ১২টা। সবে এবার নিচের ওই সোফাটাকে বসার যোগ্য করে রাতটা কাটিয়ে দিতে হবে, এই ভেবে পেছনে ফিরে সিঁড়ির দিকে এগোবে। এমন সময় কিছু চেঁচামেচির আওয়াজ পায়, চমকে ওঠে রিঙ্কা। আস্তে আস্তে পা ফেলে দোতলা থেকে একতলার মাঝে সিঁড়ির চাতালে নেমে এসে দাঁড়ায় সে। ঠিক সেই সময় গায়ের রক্ত হিম হয়ে যায় ওর। রিঙ্কা দেখতে পায় দুটো বাচ্চা ওই সোফাটাতে বসে, তাদের হাত পা মুখ বাঁধা, আর একজন মহিলা একটা ব্যারেল থেকে তেল ঢেলে দিচ্ছে ওদের শরীরে। একটু দূরে দাঁড়িয়ে স্যুট পরা একটা লোক মুখে চুরুট, তেল ঢালার পর ওই লোকটা ছুঁড়ে দেয় নিজের মুখের ওই জ্বলন্ত চুরুটটা বাচ্চা দুটোর দিকে। রিঙ্কার কানে তখন ভেসে আসছে মর্মান্তিক আর্তনাদ। বাচ্চা দুটো চোখের সামনে দাউ দাউ করে আগুনে জ্বলছে আর ছটফট করছে। ঠিক তখনই ওই লোকটা মহিলাটাকে বুকে জড়িয়ে তাকিয়ে দেখছে ঝলসানো অসহায় মৃত্যু দুটো। রিঙ্কার চোখ বুজে আসছে, গলা বুক সমস্তটাই শুকিয়ে কাঠ। এমন সময় একটা কলিং বেলের আওয়াজ করে কোনো তৃতীয় ব্যক্তি ঘরে এসে ঢুকলো এবং তাকে দেখেই হকচকিয়ে যায় ওরা দুজনে। কিছু বলার আগেই ওই তৃতীয় ব্যক্তি রিভলভার উঁচিয়ে পরপর গুলি চালাতে শুরু করলো উপস্থিত দুজনের দিকে। সাথে সাথে তখন মেঝেতে লুটিয়ে পড়ে দুজনে। আগুন তখনও নেভেনি, আগুনের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে তৃতীয় লোকটা, চিৎকার করছে পাগলের মতো। একটু পরে আবার হঠাৎ করেই সব কিছু শান্ত। রিঙ্কা দেখছে ওই লোকটা অগ্নিপিণ্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তারপর খুব জোরে একটা গুলির আওয়াজ। মাথা ঘুরে ওখানেই জ্ঞান হারায় রিঙ্কা। যখন রিঙ্কার ঘুম ভাঙে, রিঙ্কা তখন হিলভিউ রোডের স্টিফেন হসপিটালের বেডে। ডাক্তার জানায় যে তার দাদা আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে, এবং তিনি এটাও জানান যে রিঙ্কা প্রায় 20 ঘন্টার বেশি বেহুশ ছিল, আর সাথে তার ধূম জ্বর, কিন্তু এখন সে বেটার। ঠিক নির্দিষ্ট সময়ে অঙ্কন আসে এবং বোনকে নিয়ে ফেরার সময় ফ্লাইটে বসেই অঙ্কন তাকে জানায় ওই বাড়ির ইতিহাস। প্রায় 20 আগে ওখানে মিস্টার নাইজেল ব্রগেনজা তার সুখী পরিবারের সঙ্গে বসবাস করতেন, আর সেখানে ছিল তার স্ত্রী মার্গারেট বেথেল এবং তার 2 ছেলে মেয়ে প্রিন্স এবং মেরিয়াম। নাইজেল মিলিটারিতে কর্মরত থাকাকালীন বেথেল ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে রেমন্ড ডিকোস্টা নামক এক কুখ্যাত ড্রাগস মাফিয়ার সাথে, এবং তারা দুজনে মিলে নাইজেলের বাচ্চাদেরকে মেরে ফেলার পর অস্ট্রেলিয়া পাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই দিনই নাইজেল বাড়ি ফিরে দুজনকে খুন করে নিজে আত্মঘাতী হয়, এবং তখন তার পুত্র এবং কন্যা প্রিন্স এবং মরিয়ামেরও মৃত্যু ঘটেছে। এর আগেও কিছু লোক ওই বাড়িতে এমন সব আশ্চর্য ঘটনা চাক্ষুষ করেছেন যে দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষ ওই বেথেল হাউসের ধারে কাছে ঘেঁষে না। সব শুনে ক্লান্ত রিঙ্কা দাদার কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করে, ওর ভায়োলিনটা ঠিক যেন কোথায়? শেষ হলো আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, এবার শুরু হচ্ছে আমাদের আজকের তৃতীয় নিবেদন।
প্রিয়ঙ্কন চট্টোপাধ্যায়ের লেখা কাহিনী রেলযাত্রী। রাতে ট্রেনটায় যখন উঠেছিল তখনই খুঁতখুঁত করছিল বিদিশার মনটা, কিন্তু আজও সেই অফিস থেকে কাজ মিটিয়ে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। যখন ওভারব্রিজ দিয়ে নামছিল ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তাই লেডিস কম্পার্টমেন্ট দূর হয়ে যাওয়ায় জেনারেলেই উঠতে বাধ্য হলো সে। ট্রেনে উঠে দেখে কম্পার্টমেন্ট প্রায় ফাঁকা, একজন বয়স্ক মতো ভদ্রলোক খালি পেপার হাতে বসে। যেতে হবে প্রায় মিনিট ৪০-এর পথ, তবে এই ট্রেনটা আবার গ্যালপিং, সব স্টেশনে দাঁড়ায় না, এটাই ভালো। তবে এটাই যে সমস্যার সেটাও বিদিশা ভালো মতো জানে, কিছুদিন আগের অভিজ্ঞতা আছে আর সেটা খুবই খারাপ। আজও দিনটা খারাপই মনে হচ্ছে বিদিশার। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই ভদ্রলোকটি নেমে গেলেন, ঠিক আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি। আশঙ্কা সত্যি হল, ট্রেন গতি বাড়াতে এসে দেখল দুটো ছেলে এসেছে ওর কম্পার্টমেন্টে। ছেলে দুটোকে ও চেনে, যদিও বিদিশার মুখটা আজ স্কার্ফে ঢাকা বলে ওরা বুঝতে পারছে না, তবে তাদের তাকানোটা খুব খারাপ। এসে আগের দিনের মতোই বিদিশার ঠিক সামনে বসল তারা। কামরার লাইটগুলো কেমন জ্বলছে নিচ্ছে, ঠিক যেন বিদিশার মনের মতো অবস্থা। বিদিশা ছোট থেকেই ভূতে ভয় পায়, কিন্তু ওর ভয়টা আজ ভূতের থেকেও বেশি সামনের ওই দুজনের জন্য। ওর মা ঠিকই বলতেন, ভূতের থেকেও মানুষে ভয় বেশি। এমন সময় ও লক্ষ্য করল বাইরে ঝেঁপে বৃষ্টি এসেছে, জানলার শাটারটাও নামাতে যাবে অমনি একটা ছেলে ওর হাতটা চেপে ধরতে গেল, ঠিক যেমন সেদিন চেপে ধরতে গিয়েছিল। কিন্তু বিদিশা আগের দিনের অভিজ্ঞতা থেকে আন্দাজ করতে পেরে এক ছটকায় সরে গিয়ে দরজার কাছে চলে গেল। ছেলে দুটো বেপরোয়া হয়ে গিয়ে এসে ওর উপর ঝাঁপ মারল, আর অবাক হয়ে বিদিশা দেখল ওর শরীর যেন পুরো গভীর এক ছায়া, যেটাকে ভেদ করে ওরা ছিটকে গিয়ে পড়ল বাইরে রেল লাইনের উপরে। শুধু ওদের একটা আর্তনাদ কয়েক মুহূর্তের জন্য ভেসে এলো। বিদিশা বুঝল এখনো ধরা ছোঁয়ার বাইরে। এই ২৮ বছরের ভূতের ভয়টা মৃত্যুর পরেও যায়নি, আর সাথে জুড়ে গেছে মানুষের ভয়। গত সপ্তাহে অফিস থেকে ফেরার সময় এদের হাতেই আক্রান্ত হয় সে, আর নিজেকে এদের হাত থেকে বাঁচাতে ঠিক এই জায়গাতেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল। আজ ইতিহাসের পুনরাবৃত্তি হল একটু অন্যভাবে। কাল কাগজে নিশ্চয়ই লেখা থাকবে, গত সপ্তাহের তরুণীর মতো একইভাবে একই জায়গায় দুজন যুবক আত্মহত্যা করেছে, সত্যিটা অজানাই থাকবে। বিদিশা বাইরের অন্ধকারের দিকে তাকালো। সেই অন্ধকার মানুষের মন আর সমাজের থেকে কম গাঢ়, এখনো মানুষের নাগালের বাইরে। আপাতত এটাই সান্ত্বনা, এই মানুষের ভয়টাই কাটিয়ে উঠতে হবে বিদিশাকে। সময় লাগবে এই যা, মানুষের থেকে ভয়ঙ্কর আর কী বা হতে পারে। শেষ হলো আমাদের আজকের তৃতীয় নিবেদন, এবার শুরু হচ্ছে আমাদের আজকের চতুর্থ এবং এই সপ্তাহের অন্তিম নিবেদন, অঙ্কিত সেনগুপ্তের লেখা কাহিনী হঠাৎ দেখা। আমি বনগায় থাকি, সিএন দাস কলেজ মানে পলতার সিএন দাস কলেজে পড়ি। প্রথম প্রথম আমি যখন কলেজে যাই তখন খুব একটা বন্ধু হয়নি আমার, তবে একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। ঘটনাটা পুরোটাই ওই মেয়েটাই, আমার মেয়েটার সাথে খুব ভালোই বন্ধুত্ব হয়। আমরা একসাথে কলেজ যেতাম, ওর আর আমার দুজনেরই পছন্দের খাবার ছিল একই, লালমুড়ি বার্গার, তাই প্রায় দিন আমরা একসাথে খেতেও যেতাম। এছাড়াও বই কিনতে যাওয়া,
পড়ার নোটস তৈরি করা, সিনেমা দেখতে যাওয়া, সব কাজই আমরা একসাথে করতাম। এমনকি মাঝে মধ্যে আমার যখন বিশেষ কোনো কাজ থাকতো না কিংবা পড়ার চাপ থাকতো না, তখন আমি ওকে বাড়ি পৌঁছে দিয়েও আসতাম। অলতা থেকে বনগা আসতে আমাকে একবার ট্রেন চেঞ্জ করতে হতো। প্রতিদিনই আমি প্রথমে শিয়ালদা রানাঘাট লোকাল ধরে রানাঘাট, তারপর রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকাল ধরে বনগায় আসতাম। এমনই একদিন আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকাল ধরে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় অনেক রাত হয়ে যায়। বনগা এমনিতেই গ্রামীণ এলাকা, তার উপর অত রাত্রে স্টেশন চত্বর এমনকি এলাকাটাই জনশূন্য হয়ে পড়ে। বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আমি সাইকেলে আসতাম, আর তারপর স্টেশন লাগো একটা সাইকেল গ্যারেজে আমার সাইকেলটা রেখে নিতাম। আবার বাড়ি ফেরার সময় ওই সাইকেল নিয়ে আমি বাড়ি ফিরতাম। ওই দিনও বনগা স্টেশনে নেমে আমি সাইকেল গ্যারেজ থেকে আমার সাইকেলটা নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আমার সাইকেলটা ছিল বেশ মডিফাই করা। আমার সাইকেলে আমি মোটর লাগিয়েছিলাম, সামনে এলইডি মানে লাইট লাগিয়েছিলাম, তাই অন্যান্য সাইকেলের মতো আমার সাইকেলটা ছিল না। ওই দিন আমি এক কাণ্ড করলাম। আমার সাইকেলের সামনে যে আমি এলইডি লাইটটা লাগিয়েছিলাম, সেটার আলো পড়ে কত দূর অবধি দেখা যায় সেটা দেখার জন্য আমি সোজা রাস্তা দিয়ে না গিয়ে ঘোর পথে যাই। মানে যে রাস্তায় আলো ছিল সেই রাস্তাতে তো আর আমার সাইকেলের লাইট কতটা দূর পর্যন্ত যাবে সেটা বোঝা যাবে না, তাই আমি একটু ঘোর পথে যাই, মানে যে রাস্তায় আলো ছিল না সেই রাস্তা ধরে। অবশ্য আবার সেই রাতটা ছিল অমাবস্যা। অমাবস্যার অন্ধকারে আমি দেখি আমার সাইকেলের এলইডি লাইটটা বেশ ভালোই অনেকটা দূর পর্যন্ত খেলা করছে। ওখান দিয়ে দু একজন লোক নর্মাল সাইকেল চালিয়েও আসছিল, আর আমার সাইকেলে লাগানো ছিল মোটর লাইট, তাই আমার বেশ মজাও লাগছিল। আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা ফোল মতো ফোল, ফোল বলছি একটা ব্রিজের মতো তবে ছোট, তার পাশে একটা বিশাল বড় মাঠ। মাঠটা এতটাই বড় যে অমাবস্যা রাতে ওখানে বেশি দূর পর্যন্ত দেখাই যাচ্ছিল না। হঠাৎই আমি একটা জিনিস দেখতে পাই। আমার সাইকেলের হেডলাইটের আলো দেখি একটা চার পায়ের কিছু, মানুষ বলবো বা পশু বলবো জানি না, মাঠের পাশ থেকে হেঁটে কোলে নিখে আসছে। আমি একটু ঘাবড়ে যাই। হাঁটিতে এগিয়ে যেতে সেই জিনিসটা আমার সাইকেলের সামনে এসে দাঁড়ায়, আর আমার সাইকেলের সামনের এলইডি লাইটটা পুরোটা ওই পশুটার মুখের উপর নিয়ে পড়ে। আর তারপর আমি যেটা দেখি সেটা দেখার পর আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি দেখি শরীরটা অসীম হয়ে তার মুখটা হুবহু আমার সেই বান্ধবীর মতো। আমি তখন আকাশ থেকে পড়ি, আমি ঠিক করতে পারছিলাম না যে আমি কী করবো। আমি আধো আধো গলায় জিজ্ঞাসা করি, তুই এখানে? তখন ও আমাকে বলল, তুই তুই এত রাতে এখানে কি করছিস? এত রাতে এখানে থাকা ভালো নয়, যাও এখনই বাড়ি যাও, বলে আমার সাইকেলের পাশ থেকে বেরিয়ে চলে যায়। তখন আমি প্রায় অসহায় হয়ে দাঁড়িয়ে থাকি। আমার শরীরে কোনো জ্ঞান বা বল বলে কিছু ছিল না। খানিক পরে যখন আমার শরীরে বল আসে তখন আমি একটু এগিয়ে গিয়ে আবার সেই বান্ধবীকে ফোন করি এবং ফোন করে জিজ্ঞাসা করি, কিরে তুই 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 কোথায়? ও বলেছিল, এরপর আমি পুরো ঘটনাটা ওকে খুলে বলি। পুরো ঘটনাটা শুনে ও বলি, আমার মনে সাহস এলো। আমিও হেসে বললাম, ঠিকই বলেছিস, আসলে আজ মনে হয় একটু বেশি ক্লান্ত হয়ে আছি, তাই মনে হয় এসব আজগুবি জিনিসপত্র দিচ্ছি। ঠিক আছে, কাল কলেজে দেখা হবে, ওকে রাখছি। এই বলে যখন আমি ফোনটা রাখতে যাব
তখন ফোনের অপর প্রান্ত থেকে ও একটা অদ্ভুত গলায় বলে উঠল, শোন, যা দেখেছিস সেটা নিজের মধ্যেই রাখবি, নইলে একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেটা তোরও ঘটবে এবং আমারও, তাই সাবধান সাবধান খুব সাবধান। এই কথাটা বলার পরই ফোনটা কেটে গেল। ভয় এবং অস্বস্তিতে আমার যে কি অবস্থা হয়েছিল এটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। এই ঘটনাটা ঘটার পর আমি কোনো রকমের সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছালাম। তারপর আমি কাউকে এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানাইনি এবং ডিনার করে শুয়ে পড়ল। কিন্তু শোয়ার পর আমি যেসব স্বপ্নগুলো দেখতে থাকি সেটা মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। আমি সেদিন স্বপ্নে দেখি আমি এবং আমার সেই বান্ধবী একসাথে বসে কাঁচা মাছ মাংস খাচ্ছি। ঘুম থেকে জবাব ব্যাপার, আমার কোনো খিদে নেই, পেট একদম ভরা। এই ঘটনা এখনো আমার সাথে ঘটে চলেছে। রোজ রাত্রে আমি দেখি আমি কাঁচা মাছ মাংস খাচ্ছি। প্রত্যেকটা রাত্রি আমার জন্য যেন বিভীষিকা। তাই এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না এর ফলে এই ঘটনা থেকে আমি মুক্তি পাবো কিনা, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেন। আজকের এই নিশীথে অডিও বুকে প্রথম গল্প অর্থাৎ প্রিয়ব্রত মুখার্জির লেখা যাহা ঘটল তাহাই সত্যি এই গল্পের গল্প পাঠে আমি গল্পকথক প্রিয়ব্রত এবং সুমনের চরিত্রে অঙ্কিত সেনগুপ্ত। আমাদের আজকে দ্বিতীয় গল্প অভিজিৎ পাঁজার লেখা বেতেল হাউস গল্পে গল্প পাঠে গার্গী মুখার্জি। আমাদের আজকে তৃতীয় গল্প প্রিয়ঙ্কন চট্টোপাধ্যায়ের লেখা রেলযাত্রী গল্পের গল্প পাঠে শ্রীময়ী ঘোষ। আমাদের আজকের চতুর্থ এবং এই সপ্তাহের অন্তিম গল্প অঙ্কিত সেনগুপ্তের লেখা হঠাৎ দেখা গল্পে গল্প পাঠে সুদীপ্ত খাঁ এবং কথকের বান্ধবীর চরিত্রে পামেলা পাল। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।